অনার্স প্রথম বর্ষের প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং বাসা থেকে নিয়মিত পড়াশোনা করছো। আজ আমি প্রাণীর শ্রেণীবিন্যাস অধ্যায়ের যে বাকি টপিকগুলো সেগুলো নিয়ে আলোচনা করব। আমার আজকের আলোচনার বিষয়গুলো হচ্ছে জীবরাজ্য ও তার সংখ্যা, প্রাণী জগতের পর্ব পর্যন্ত শ্রেণীবিন্যাস, শ্রেণীবিন্যাসের বিভিন্ন ট্যাক্সা এবং লিনিয়ার হায়ারার্কি। জীবরাজ্য ও তার সংখ্যা। ক্যারোলাস লিনিয়াস এর সময় থেকে শুরু করে বিংশ শতাব্দীর মাঝামাঝি পর্যন্ত দুই রাজ্য শ্রেণীবিন্যাস পদ্ধতি ব্যাপকভাবে প্রচলিত ছিল। এই দুই রাজ্য শ্রেণীবিন্যাস পদ্ধতিতে প্রত্যেকটি জীবকে উদ্ভিদ জগৎ বা প্ল্যান্টি এবং প্রাণী জগৎ বা অ্যানিমেলিয়া এর সদস্য হিসেবে বিবেচনা করা হতো। উদ্ভিদ জগৎ স্বভোজী অর্থাৎ অজৈব যৌগ থেকে শালক সংশ্লেষণের মাধ্যমে নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে, আর প্রাণী জগৎ পরভোজী অর্থাৎ জীবন ধারণের জন্য এদেরকে জৈব খাদ্যের উপর নির্ভর করতে হয়, আর বিভিন্ন জৈবিক চাহিদা পূরণের জন্য এরা চলন প্রদর্শন করে অর্থাৎ এরা চলাচলে সক্ষম, যেখানে উদ্ভিদ জগৎ হচ্ছে অনর এবং চলনে অক্ষম। আর তাছাড়া উদ্ভিদ জগতের স্নায়ুতন্ত্র অনুপস্থিত, কিন্তু প্রাণী জগতে স্নায়ুতন্ত্র উপস্থিত বলে প্রাণীরা বিভিন্ন কাজের মধ্যে সমন্বয় ঘটাতে সক্ষম। তো আর্নেস্ট হেকেল 1866 খ্রিস্টাব্দে সব এককোষী জীব সমন্বয়ে প্রতিষ্ঠা নামক একটি নতুন কিংডম সৃষ্টির মাধ্যমে জীব জগতের তিন রাজ্য শ্রেণীবিন্যাস পদ্ধতি প্রবর্তন করেন। রাজ্য এক প্ল্যান্টি, সব বহুকোষী উদ্ভিদ, রাজ্য দুই অ্যানিমেলিয়া, সব বহুকোষী প্রাণী, আর রাজ্য তিন হচ্ছে প্রোটিস্টা, সব এককোষী জীব। পরবর্তীতে 1969 খ্রিস্টাব্দে বিজ্ঞানী আর এইচ হুইটেকার জীব জগতের পাঁচ জগৎ শ্রেণীবিন্যাস পদ্ধতি প্রবর্তন করেন। পাঁচ জগৎ শ্রেণীবিন্যাস হল জগৎ এক মনেরা নিউক্লিয়াস বিহীন জীব অর্থাৎ প্রোক্যারিওটস, জগৎ দুই প্রোটিস্টা নিউক্লিয়াস বিদ্যমান ইউক্যারিওটস এমন এককোষী জীব অর্থাৎ প্রোটোজোয়া এবং এককোষী শৈবাল, জগৎ তিন হচ্ছে প্ল্যান্টি ক্লোরোফিল যুক্ত হলোফাইটিক জীব সমূহ অর্থাৎ উন্নত উদ্ভিদ এবং বহুকোষী শৈবাল এ জগতের অন্তর্গত, আর জগৎ চার হচ্ছে ফাঞ্জি মোল্ড ইস্ট ও ফাঞ্জাই জাতীয় স্যাপ্রোফাইটিক জীব সমূহ, আর জগৎ পাঁচ অ্যানিমেলিয়া হলোজয়িক এবং স্যাপ্রোফাইটিক অর্থাৎ কিছু পরজীবী পুষ্টি এদের বৈশিষ্ট্য, আর প্রোটোজোয়া ব্যতীত সকল অমেরুদণ্ডী এবং মেরুদণ্ডী প্রাণী। 1982 সালে মার্গুইলিস এবং শোয়ার্জ আর এইচ হুইটেকার প্রস্তাবিত পাঁচ জগৎ শ্রেণীবিন্যাসকে পরিবর্তিত রূপে উপস্থাপন করেন। আমেরিকান ইনস্টিটিউট অফ বায়োলজি কর্তৃক স্বীকৃত এই শ্রেণীবিন্যাসটি হচ্ছে, এখানে লিভিং অর্গানিজম অর্থাৎ জীবজগৎকে দুটি সুপার কিংডমে ভাগ করা হয়েছে, সুপার কিংডম প্রোক্যারিওটা এবং সুপার কিংডম ইউক্যারিওটা। তো সুপার কিংডম প্রোক্যারিওটাতে কিংডম মনেরা, যারা কিনা স্বভোজী বা পরভোজী এবং চলনে সক্ষম বা অনর দুটোই হতে পারে, যেমন সায়ানা ব্যাকটেরিয়া এবং ব্যাকটেরিয়া। আর সুপার কিংডম ইউক্যারিওটাতে চারটা কিংডম রয়েছে, এক হচ্ছে প্রোটোটিস্টা শৈবাল প্রোটোজোয়া স্লাইম মোল্ড এবং আদি ফাঞ্জাই ও মাইকোটস, আর ফাঞ্জাই হচ্ছে চলন ক্ষমতাহীন মিউকর অ্যাগারিকাস পেনিসিলিয়াম ইত্যাদি, প্ল্যান্টিতে রয়েছে অনর সবুজ উদ্ভিদ সমূহ এবং আগের মতোই অ্যানিমেলিয়াতে চলনে সক্ষম পরভোজী প্রাণী, বাহির থেকে খাদ্য গ্রহণ করে দেহের অভ্যন্তরে হজম করে। এটা হচ্ছে মার্গুলিস এবং শোয়ার্জ প্রস্তাবিত পাঁচ জগৎ শ্রেণীবিন্যাস। তো সাম্প্রতিক কালে শ্রেণীতত্ত্ববিদগণ জীবজগতের উল্লিখিত শ্রেণীবিভাজনের কিছু কিছু পরিবর্তন এবং পরিবর্ধন সাধনের মাধ্যমে ছয় জগৎ শ্রেণীবিন্যাস পদ্ধতির পক্ষে মতামত ব্যক্ত করেছেন। আর জীবজগতের সর্বশেষ এই বিভাজন হচ্ছে এরকম যে জীবজগৎকে সরাসরি ছয়টি জগতে ভাগ করা হয়েছে, জগৎ এক মনেরা সবাজ শ্বসনক্ষম ব্যাকটেরিয়া এবং নীলাপ সবুজ শৈবাল, জগৎ দুই আর্কিও ব্যাকটেরিয়া মিথেন উৎপাদনকারী এবং সালফার ব্যাকটেরিয়া, জগৎ তিন প্রোটিস্টা স্লাইম মোল্ড শৈবাল এবং প্রোটোজোয়া এদের নিউক্লিয়াস বিদ্যমান এবং এরা হচ্ছে এককোষী, জগৎ চার ছত্রাক, জগৎ পাঁচ
প্ল্যান্টি অর মেটাফাইটা, এরা হচ্ছে কলাবাহী বহুকোষী শৈবাল, মস, ফার্ন এবং সপুষ্পক উদ্ভিদ। আর জগৎ ৬ হচ্ছে মেটাজোয়া, এরা বহুকোষী অর্থাৎ পরিফেরাল পর্ব থেকে কর্ডাটা পর্ব পর্যন্ত সকল প্রাণী। তো জীবজগতের এই যে শ্রেণীবিন্যাসগুলো, এগুলো পর্যালোচনা করলে দেখা যায় যে বৈজ্ঞানিক অগ্রগতি এবং প্রযুক্তিগত জ্ঞানের পরিধি যত সম্প্রসারিত হচ্ছে এই শ্রেণীবিন্যাস পদ্ধতিতে, ততই জটিলতা এবং ব্যাপকতা দেখা যাচ্ছে। তো শ্রেণীবিন্যাস ও শ্রেণীবিন্যাস পদ্ধতির এই যে পরিবর্তনগুলো, এগুলো একটি চলমান প্রক্রিয়া যেটা কিনা আমাদের জ্ঞান ভাণ্ডারকে প্রতিনিয়তই সমৃদ্ধ করছে। প্রাণী জগতের পর্ব পর্যন্ত শ্রেণীবিন্যাস, নিত্য নতুন প্রজাতির প্রাণী আবিষ্কৃত হওয়ার ফলে প্রাচীনকাল থেকে শুরু করে বর্তমানকাল পর্যন্ত শ্রেণীবিন্যাসের ধারা বহুবার বিভিন্নভাবে পরিবর্তিত, পরিবর্ধিত এবং সংযোজিত হয়েছে। গুরুত্বপূর্ণ বিভিন্ন বৈশিষ্ট্যগুলি বিবেচনা করে প্রাণীজগৎকে সরাসরি পর্বে বিভাজনের নিয়ম প্রচলিত আছে। তো এই যে বিভিন্ন ভিত্তির উপর নির্ভর করে প্রাণীজগতের বিভিন্ন শ্রেণীবিন্যাস, সেগুলো যদি আমরা দেখি তাহলে দেখতে পাবো সংগঠন ভিত্তিক শ্রেণীবিন্যাস রয়েছে, অন দ্য বেসিস অফ অর্গানাইজেশন, যেখানে প্রাণীদেহে বিদ্যমান কোষের সংখ্যার ভিত্তিতে প্রাণীজগৎকে এককোষী এবং বহুকোষী এ দুই ভাগে ভাগ করা যায়। এককোষী প্রাণীরা একটিমাত্র পর্ব প্রোটোজোয়ার অন্তর্ভুক্ত, আর মেসোজোয়া থেকে শুরু করে সব উন্নত প্রাণী বহুকোষীর অন্তর্গত। আবার দৈহিক সংগঠন ও প্রতিসম্যতা ভিত্তিক যে শ্রেণীবিন্যাস, সেখানে আমরা দেখতে পাই যে প্রাণীরা পাঁচ ধরনের প্রতিসাম্য প্রদর্শন করে। এক, অপ্রতিসম বা অ্যাসিমেট্রিক্যাল, এখানে পর্ব প্রোটোজোয়ার কিছু সদস্য, মেসোজোয়া, প্ল্যাকোজোয়া, পরিফেরায় অন্তর্গত অধিকাংশ প্রাণী, এরা হচ্ছে প্রতিসাম্যতা প্রদর্শন করে না, অর্থাৎ এদের দেহকে কোনোভাবেই অনুরূপ দুইটি ভাগে ভাগ করা যায় না, তাহলে এরা হচ্ছে অপ্রতিসম। দুই, অরীয়ভাবে প্রতিসম বা রেডিয়ালি সিমেট্রিক্যাল, এদেরকে অনুদৈর্ঘ্য অক্ষ বরাবর অতিক্রান্ত তলের মাধ্যমে একাধিকবার সমদ্বিখণ্ডিত করা যায়, অর্থাৎ এদেরকে একাধিকবার দুইয়ের বেশি অংশ আমরা সমানভাগে ভাগ করতে পারি। আর নিডারিয়া পর্বের প্রাণীরা এ ধরনের প্রতিসাম্যের অধিকারী। তিন হচ্ছে দ্বি অরীয়ভাবে প্রতিসম অর্থাৎ বাই রেডিয়াল সিমেট্রি, টিনোফোরা পর্বের প্রাণীরা এ ধরনের ওরাল অ্যাবোরাল অক্ষ বরাবর দুটি তলে অনুদৈর্ঘ্য এবং অনুপ্রস্থ দেহকে সমান অংশে বিভক্ত করা যায়। তলদ্বয় হচ্ছে অনুদৈর্ঘ্য এবং অনুপ্রস্থ, এই তলদ্বয় একে অপরকে আবার সমকোণে খণ্ডিত করে, অর্থাৎ অনুদৈর্ঘ্য বা অনুপ্রস্থ তল দেহকে দুইটি অনুরূপ খণ্ডে বিভক্ত করে। তবে এখানে অনুদৈর্ঘ্য তলে দ্বিখণ্ডিত অংশগুলি কখনোই অনুপ্রস্থ তলে খণ্ডিত অংশের মতো হয় না, এটা হচ্ছে দ্বি অরীয়ভাবে মানে দুই দিক থেকে। আর বর্তুলাকার প্রতিসাম্য বা স্ফেরিক্যাল সিমেট্রি হচ্ছে কেন্দ্রবিন্দু দিয়ে অতিক্রান্ত যে কোনো তল বরাবর এ ধরনের প্রাণীকে সদৃশ দুইটি অংশে বিভক্ত করা যায়, অর্থাৎ এখানে কোনো অনুদৈর্ঘ্য অনুপ্রস্থের ব্যাপার নেই, যে কোনো তল বরাবর কেন্দ্রবিন্দু দিয়ে একে হচ্ছে সমান দুই ভাগে ভাগ করা যাবে। এটার উদাহরণ হচ্ছে রেডিওলারিয়া, হেলিওজোয়া, ভলভক্স ইত্যাদি প্রোটোজোয়ান প্রাণীগুলো। একে সর্বজনীন বা ইউনিভার্সাল প্রতিসাম্য বলা হয়। আর পাঁচ হচ্ছে দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য বা বাইল্যাটারাল সিমেট্রি, যেটা কিনা আমাদের মানুষের ক্ষেত্রে আছে। এক্ষেত্রে দেহের অনুদৈর্ঘ্য মধ্যতল বরাবর প্রাণীদেহকে কেবল একবারই ডান এবং বাম এই দুইটি সদৃশ অংশে বিভক্ত করা যায়, উদাহরণ হচ্ছে মানুষ, ব্যাঙ, মাছ ইত্যাদি। এরপর সিলোম ভিত্তিক শ্রেণীবিন্যাস, সিলোম অর্থাৎ দেহগহ্বরের প্রকৃতির উপর ভিত্তি করে বাইল্যাটেরিয়াকে তিনটি প্রধান গ্রুপে ভাগ করা হয়। এক, সিলোম বিহীন বা অ্যাসিলোমেট, যেসব প্রাণীর দেহ প্রাচীর এবং পৌষ্টিক নালী প্রাচীরের মধ্যবর্তী স্থানে কোনো প্রকার দেহগহ্বর থাকে না সেসব প্রাণী হচ্ছে এই সিলোম বিহীন গ্রুপের অন্তর্ভুক্ত। প্লাটিহেলমিনথেস এবং নেমার্টিয়ার সদস্যরা এই অ্যাসিলোমেট ধরনের। দুই হচ্ছে অপ্রকৃত সিলোমবাহী অর্থাৎ সিডোসিলোমেট, এসব প্রাণীর দেহগহ্বর বিদ্যমান কিন্তু তা প্রকৃত সিলোম নয়, যেমন একান্থোসেফালা, অ্যাসকেলমিনথিস, রোটিফেরা, গ্যাস্ট্রোটিকা, কাইনোডিঙ্কা, নেমাটোডা, নেমাটোমরফা এবং একটু পোক্তা পর্বের প্রাণীরা। আর তিন হচ্ছে সিলোম বাহী বা সিলোমেট,
এদের মধ্যে প্রকৃত সিলোম বিদ্যমান। বাইলাটেরিয়ার যে অবশিষ্ট পর্বগুলো অর্থাৎ অ্যানেলিডা, আর্থ্রোপোডা, মলাস্কা, প্রিয়াপুলয়েডিয়া, তারপর ব্রায়োজোয়া, ফোরোনিডা, ব্রাকিওপোডা, কিটোগনাথা, একানোডার্মাটা, হেমিকর্ডাটা, কর্ডাটা, এরা হচ্ছে সিলোমবাহী। এলেস হাইম্যান 1951 সালে এই প্রকৃত সিলোমকে আবার তিনটি প্রধান ধারায় উৎপত্তি লাভ করেছে বলে তিনি উল্লেখ করেছেন। এক হচ্ছে সাইজোসিল ধারার সিলোম, অধিকাংশ প্রোটোস্টোমিয়াতে এই ধরনের সিলোম বিদ্যমান। অ্যান্টেরোসিল ধারার সিলোম, সব ডিউটেরোস্টোমি এবং ব্রাকিওপোডা পর্বের সিলোমের উৎপত্তি এই ধরনের। আর তিন হচ্ছে মেসেনকাইমাল ধারার সিলোম, এখানে ফোরোনিডা পর্বে এ ধারায় সিলোমের উৎপত্তি লক্ষ্য করা যায়। তো এই পর্যায়ে তোমাদের জন্য একটা হোমওয়ার্ক থাকবে, অপ্রকৃত এবং প্রকৃত সিলোমযুক্ত প্রাণীদের মধ্যে তোমরা পার্থক্য লিখে গ্রুপে সাবমিট করবে। এরপর রয়েছে জাতিজনিক শ্রেণীবিন্যাস, যেটি আমি গত ক্লাসে বেশ কিছুটা আলোচনা করেছি। এখানে জাতিজনিক শ্রেণীবিন্যাস হচ্ছে প্রাণীদের বিবর্তন ধারার উপর ভিত্তি করে এই শ্রেণীবিন্যাসটা করা হয়েছে। এই শ্রেণীবিন্যাসে প্রাণীজগতের পর্বগুলোর যে গ্রুপিং ছক, সেটার চিত্রটা আমি দেখিয়েছিলাম, এখানে আমি আরেকটু আলোচনা করছি। জীবজগতের পাঁচ রাজ্য শ্রেণীবিন্যাস বা ছয় রাজ্য শ্রেণীবিন্যাস অনুযায়ী রাজ্য প্রতিষ্ঠায়ের অন্তর্গত একটি পর্ব হচ্ছে প্রোটোজোয়া, এবং রাজ্য মেটাজোয়া বা অ্যানিমেলিয়া অন্তর্ভুক্ত সব পর্ব নিয়ে প্রাণী পর্বগুলো। অ্যানিমেলিয়াকে মেসোজোয়া, প্যারাজোয়া এবং ইউমেটাজোয়া এই তিনটি শাখায় ভাগ করা হয়েছে। এখানে প্রোটিস্টা হচ্ছে এককোষী প্রাণীরা, কাজে সাবকিংডম প্রোটোজোয়াতে সব এককোষী প্রাণী রয়েছে। আর অ্যানিমেলিয়া বহুকোষী প্রাণী, এর মধ্যে মেসোজোয়া বহুকোষী কলাবিহীন প্রাণী, প্যারাজোয়া হচ্ছে বহুকোষী দুর্বল কলা বিশিষ্ট প্রাণী, আর ইউমেটাজোয়া বহুকোষী প্রকৃত কলা বিশিষ্ট প্রাণী। এই ইউমেটাজোয়া শাখার প্রাণীদেরকে আবার রেডিয়াটা এবং বাইল্যাটেরিয়া এই দুটি গ্রেডে ভাগ করা হয়েছে। এখানে রেডিয়াটা হচ্ছে সেইসব প্রাণী যাদের দেহ অডিও প্রতিসম, আর বাইল্যাটেরিয়া হচ্ছে সেইসব প্রাণী যাদের দেহ দ্বিপার্শ্বীয় প্রতিসম। বাইল্যাটেরিয়াকে আবার প্রোটোস্টোমিয়া আর ডিউটেরোস্টোমিয়া এই দুই ভাগে ভাগ করা হয়েছে। প্রোটোস্টোমিয়া সিলোমের উপস্থিতির উপর ভিত্তি করে তিন ভাগে বিভক্ত, যেটা আগেই বলেছি, অ্যাসিলোমেট অর্থাৎ সিলোম অনুপস্থিত, সিলোসিলোমেট অপ্রকৃত সিলোমযুক্ত, আর হচ্ছে ইউসিলোমেট প্রকৃত সিলোমযুক্ত। তো এগুলো আমি আর বিস্তারিত বলছি না, এগুলো তোমরা বই থেকে বিস্তারিত পড়বে এবং তোমরা নিজেরা মেসোজোয়া, প্যারাজোয়া, ইউমেটাজোয়ার একটা পার্থক্য, রেডিয়েটার এবং বাইলাটেরিয়ার একটি পার্থক্য, আর হচ্ছে প্রোটোস্টোমিয়া এবং ডিউটেরোস্টোমিয়ার একটি পার্থক্য, এই পার্থক্যগুলো লিখে তোমাদের ক্লাসের যে ফেসবুক গ্রুপ রয়েছে অথবা মেসেঞ্জার গ্রুপ রয়েছে তাতে সাবমিট করবে। শ্রেণীবিন্যাসের বিভিন্ন ট্যাগজা, শ্রেণীবিন্যাস ভিত্তিক অবকাঠামোর প্রত্যেকটা ধাপের অন্তর্ভুক্ত গোষ্ঠীকে ট্যাগজা হিসেবে অভিহিত করা হয়। যেসব প্রাণীকে শ্রেণীবিন্যাসের উদ্দেশ্যে বিভিন্ন ধাপ অর্থাৎ ক্যাটাগরির অন্তর্ভুক্ত করা হয় সেসব প্রাণীকে ট্যাগজন বলা হয়। মূলত ট্যাগজন হচ্ছে শ্রেণীবদ্ধগত একক বা ট্যাগজনমিক ইউনিট, লিনিয়ার হায়ারার্কি। জীবজগতে জীবের অবস্থান নিরূপণের জন্য কতগুলো একক ব্যবহৃত হয়। নামকরণের আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী শ্রেণীবিন্যাসের প্রতিটি এককে ক্যাটাগরি বলা হয়। ক্যারোলাস লিনিয়াসের সিস্টেমা ন্যাচার গ্রন্থের দশম সংস্করণে শ্রেণীবিন্যাস পদ্ধতির রূপরেখার নির্দেশ পাওয়া যায়। লিনিয়াস প্রথমে পাঁচটি ক্যাটাগরির উল্লেখ করেন, পরবর্তীতে আবার দুটি ক্যাটাগরি যোগ করেন এবং সাবস্পেসিসের প্রবর্তন করেন আরেকটি চেঞ্জ করে। কাজে লিনিয়াস প্রবর্তিত শ্রেণীবিন্যাসে মোট সাতটি ক্যাটাগরির উল্লেখ পাওয়া যায়। এগুলো হচ্ছে রাজ্য, পর্ব, শ্রেণী, বর্গ, গোত্র, গণ এবং প্রজাতি। এদের মধ্যে রাজ্য সর্বোচ্চ একক এবং প্রজাতি সর্বনিম্ন একক। ক্যারোলাস লিনিয়াস প্রবর্তিত এই সাতটি ক্যাটাগরির বিন্যাসকেই লিনিয়ান হায়ারার্কি বলা হয়। পরবর্তী পর্যায়ে প্রাণী প্রজাতির সংখ্যা বৃদ্ধির ফলে তাদের শ্রেণীবিন্যাসের অসুবিধা সৃষ্টি হয় এবং এই সমস্যা সমাধানের জন্য সাতটি ক্যাটাগরি ছাড়াও লিনিয়াস আরো কয়েকটি মধ্যবর্তী ক্যাটাগরির প্রবর্তন করেন, যেমন উপপর্ব, অধিশ্রেণী, ইনফ্রাশ্রেণী, অধিবর্গ, উপবর্গ, উপগোত্র, কোহোর্ট, ট্রাইব ইত্যাদি।
তাহলে আমরা লিনিয়ার হায়ারার্কির যে ধাপগুলো দেখতে পাই সেগুলো হচ্ছে রাজ্য, পর্ব, উপপর্ব, অধিশ্রেণী, শ্রেণী, উপশ্রেণী, ইনফ্রাশ্রেণী, কোহর্ট, অধিবর্গ, বর্গ, উপবর্গ, গোত্র, উপগোত্র, ট্রাইব, উপট্রাইব, গণ, উপগণ, প্রজাতি, উপপ্রজাতি ইত্যাদি। প্রাণীরাজ্যের শ্রেণীবিন্যাসে লিনিয়াসের ব্যবহৃত এবং প্রদত্ত এই ক্যাটাগরিগুলো আজও ব্যবহৃত হয়। শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ। যদি কিছু বুঝতে না পারো অবশ্যই কমেন্ট বক্সে প্রশ্ন করবে এবং হোমওয়ার্কগুলো সময় মতো সাবমিট করবে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।